আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাইটিভ সংবাদে আপনাদের সাথে আছি আমি ইলিনা রহমান আর শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো খুনি ও অগ্নিসন্ত্রাসী বিএনপির আস্ফালন সহ্য করা হবে না হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর গণতন্ত্র নির্বাচন নয় ভারত মহাসাগর নিয়ন্ত্রণে নেয় বিদেশি ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য নির্বাচন নিয়ে নতুন ছক আঁকছে সরকার মন্তব্য মির্জা ফখরুলের খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে কঠোর আন্দোলন বলেছেন আমির খসরু বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিদেশি দূতাবাসের সামরিক উপদেষ্টাদের শ্রদ্ধা নিবেদন এটি সারা বিশ্বের শ্রদ্ধা জানানোর বহিঃপ্রকাশ বললেন ডিজিএফআই মহাপরিচালক আগামীকাল থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বন্যার কারণে 27 আগস্ট থেকে নেওয়া হবে চট্টগ্রাম মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা সাইবার হামলার আশঙ্কা ও রক্ষণাবেক্ষণে 38 ঘন্টা বন্ধ থাকার পর চালু এনআইডি সার্ভার নিরাপত্তার জন্যই বন্ধ রাখা হয়েছিল জানিয়েছে নির্বাচন কমিশন শুনছিলেন শিরোনাম এবারে যাব বিস্তারিত সংবাদে গণতন্ত্র ও নির্বাচন নয় ভারত মহাসাগর নিয়ন্ত্রণে নিয়ে বিভিন্ন দেশে আক্রমণ করাই ষড়যন্ত্রকারীদের মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন আগুন সন্ত্রাসী ও জাতির পিতার হত্যাকারীদের নিয়ে বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত বলেও জানান প্রধানমন্ত্রী বাঙালির ভাগ্য নিয়ে কাউকে আর ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন আওয়ামী লীগ সভাপতি সাইদুর রহমান আবিরের রিপোর্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতি হিসেবে অংশ নেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যের শুরুতেই 1975 সালের 15ই অগস্টের সেই স্মৃতির কথা স্মরণ করেন বঙ্গবন্ধু কন্যা আবেগাপ্লুত কণ্ঠে জানতে চান কোথায় ছিল মানবতা আমরা এখানে যারা আছে আপনজন হারিয়েছি যেছর পরশ ওখানে বসা তাপস এখানে 5 বছরের পরশ 3 বছরের তাপস বাবা বা লাশ পড়ে আছে রক্তাক্ত লাশের কাছে দিয়ে 2 শিশু কাঁদছে মা ওঠো বাবা ওঠো বাবা মা আর কোনোদিন সাড়া দিতে পারেনি ঠিক এইভাবেই আমরা সেদিন আপনজন হারিয়েছিলাম আমাদের মানবাধিকার কোথায় ছিল যেখানে আমরা আমার বাবা মায়ের হত্যার বিচার চাওয়ার আমাদের অধিকার ছিল না হত্যার বিচার চেয়ে একটা মামলা করার অধিকার আমাদের ছিল না তা সেখানে আমাদের মানবাধিকার ছিলটা কোথায় শোক দিবসের আলোচনার পাশাপাশি প্রধানমন্ত্রী কথা বলেন দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যারা নির্বাচন সামনে রেখে গণতন্ত্রের কথা বলছেন তাদের উদ্দেশ্যের কথা জানান তিনি আজকে আমাদের গণতন্ত্রের নাম নিয়ে নির্বাচনের নাম নিয়ে নানা নাম নিয়ে এই দেশে এমন একটা অবস্থা সৃষ্টি করতে চায় যাতে করে এই ভারত মহাসাগর বঙ্গোপসাগর এই জায়গাটাকে ব্যবহার করা আর এটাকে ব্যবহার করে বিভিন্ন দেশের আক্রমণ করা এবং এই জায়গা দেশগুলিকে ধ্বংস করা এটাই হচ্ছে কারো কারো উদ্দেশ্য নির্বাচন সামনে রেখে বিএনপি আবারও সন্ত্রাসী করতে মাঠে নেমেছে জানিয়ে শেখ হাসিনা বলেন নির্বাচনে অংশগ্রহণ নয় বানচাল করাই বিএনপির লক্ষ্য আসল কথা ওরা তো নির্বাচন চায় না কারণ ওরা জানে যারা কারি নিয়ে নির্বাচন করবে তাদের 2 নেতা একজন এতিমের অর্থ আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত আর একজনের বিরুদ্ধে তো মানি লন্ডারিং 10 টাকা অস্ত্র মামলা খুন কাবি 21 গ্রেনেড হামলা সব কিছুতে সাজাপ্রাপ্ত পলাতক মুচলেকা দিয়ে দেশ থেকে চলে গেছে যে আর কোনোদিন রাজনীতি করবো না এখন ওখানে বসে বসে বড় বড় কথা বলে আর বলে টাকা কত লাগবে রোগ নিয়ে আসেন তারা জানে ইলেকশন করে তারা কোনোদিন ক্ষমতাও যেতে পারবে না জনগণের ভোটও পাবে না কিন্তু ইলেকশনটাকে প্রশ্নবিদ্ধ করা আর ইলেকশন যাতে না হয় তার জন্য যত রকমের চক্রান্ত করা এই চক্রান্তে তারা লিপ্ত কোনোভাবেই স্বাধীনতাকে ব্যর্থ হতে দিবে না আওয়ামী লীগ তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো খেলা খেলে বাংলাদেশের ভাগ্য কেউ নষ্ট করতে যেন না পারে দেশবাসীকে এই সজাগ থাকতে হবে সাইদুর রহমান আবির মাইটিভি ঢাকা
সরকার আসন্ন নির্বাচন নিয়ে নতুন ছক তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর মামলা দিয়ে বিরোধী নেতাদের সাজা দিলে জনগণ চুপ করে বসে থাকবে না বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানী ও ঢাকার বাইরে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। ঠাকুরগাঁয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মামলা দিয়ে সরকার বিরোধী কণ্ঠকে রোধ করতে চায়। এদের আমলে এখন সবচেয়ে বেশি আক্রান্ত নির্যাতিত নিপীড়িত হয়েছে সাধারণ মানুষ। যে কোনো জায়গায় কোনো ঘটনাই ঘটেনি, গায়েবি মামলা দিয়ে দেয়। বন্ধুগণ, এই অবস্থা বিএনপি আমলে ছিল না। এই বিএনপি আমলে কোনো আওয়ামী লীগের সিনিয়র নেতাকে তাদেরকে অকারণে জেলে যেতে হয়নি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ বলেন, বিরোধী নেতাদের মিথ্যা মামলায় সাজা দেওয়ার পালা শুরু করেছে সরকার। জজ সাহেবের উপর ওই যে গায়েবি মামলা যেমন দিচ্ছে, তেমনি গায়েবি নির্দেশ চলে আসে। গায়েবি নির্দেশ কারা দেয় সেটা জানেন। বিএনপি চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। অনতিবিলম্বে দেশের বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে যদি ওনার চিকিৎসার ব্যবস্থা করা না হয়, বাংলাদেশের মানুষ কিন্তু চুপ করে থাকবে। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে অবস্থিত বিদেশি দূতাবাসগুলোর সামরিক উপদেষ্টারা। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা নিবেদন শেষে মেজর জেনারেল হামিদুল হক বলেন, বঙ্গবন্ধুর প্রতি সারা বিশ্বের যে শ্রদ্ধা রয়েছে তার বহিঃপ্রকাশ হিসেবেই বিশ্বের বিভিন্ন দেশের সামরিক কর্মকর্তারা এখানে এসেছেন। রাকিব হাসানের রিপোর্টে বিস্তারিত। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকালে ধানমন্ডি 32 নম্বরে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে অবস্থিত বিদেশি দূতাবাসগুলোর সামরিক উপদেষ্টারা। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে শ্রদ্ধা জানান তারা। বিদেশি প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার ডিফেন্স অ্যাটাশে লেফটেন্যান্ট কর্নেল জন ড্যাম্পসি, চীনের ডিফেন্স অ্যাটাশে সিনিয়র কর্নেল ডু জিন স্যাং এবং সহযোগী ডিফেন্স অ্যাটাশে কর্নেল কিউ হাইমো, ভারতের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার মনমিত সিং সবরওয়াল, সহযোগী প্রতিরক্ষা উপদেষ্টা স্কোয়াড্রন লিডার অবতুষ শর্মা, নেপালের মিলিটারি অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রোশন শুমশের রানা, রাশিয়ার সামরিক বিমান ও নৌ অ্যাটাশে কর্নেল সের্গি ভিক্টোরিস নাইদেনো এবং যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সিনিয়র ডিফেন্স অফিসার ও ডিফেন্স অ্যাটাশে লেফটেন্যান্ট কর্নেল নিকোলাস এনজি। শ্রদ্ধা নিবেদন শেষে ডিজিএফআইয়ের মহাপরিচালক বলেন, বঙ্গবন্ধুর প্রতি সারা বিশ্বের যে শ্রদ্ধা রয়েছে সেটার বহিঃপ্রকাশ ঘটাতেই বিশ্বের বিভিন্ন দেশের সামরিক কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন। বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের অভ্যুদয় সারা বিশ্বের জন্য একটি বিস্ময়। বাংলাদেশ যে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছে জাতির পিতার নেতৃত্বে, সেটার প্রতি সবার যে অসম্ভব শ্রদ্ধা এবং সম্মান বোধ রয়েছে তাদের বহিঃপ্রকাশ করার জন্য তারা এখানে এসেছে এবং তারা তাদের সেই সম্মানের স্থানটি আমাদেরকে অবগত করেছে এবং সেই সম্মান দেখানোর জন্যই তারা আজকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে উপস্থিত হয়েছে। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। সেনাপ্রধান জেনারেল এস এম শফি উদ্দিন আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ে তোলার পাশাপাশি একটি আধুনিক ও যুগোপযোগী সেনাবাহিনী গঠনের স্বপ্ন দেখেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুযোগ্য ও গতিশীল নেতৃত্বে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন। শরীয়তপুরে শেখ রাসেল সেনানিবাসে অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জ সহ নবনির্মিত স্থাপনা উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। বিভিন্ন পদবীর সেনা সদস্যদের বাসস্থান, গ্যারিসন, কেন্দ্রীয় মসজিদ সহ গুরুত্বপূর্ণ স্থাপনার উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান।
এই বিশেষ মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের স্বাধীনতার মূল রূপকার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা পেয়েছি এই স্বাধীন এবং সার্বভৌম দেশ। সেই সাথে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি 30 লক্ষ শহীদদের। আগামীকাল থেকে শুরু হচ্ছে চলতি বছরে HSC ও সমমানের পরীক্ষা। দেশের 11টি শিক্ষা বোর্ডে একযোগে HSC পরীক্ষা শুরুর কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রাম মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী 27 আগস্টে 3 বোর্ডের পরীক্ষা শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের 9টি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট 13,59,342 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। তাদের মধ্যে ছাত্র 6,88,887 জন এবং ছাত্রী 6,70,455 জন। সারা দেশে মোট কেন্দ্র 2,658টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান 9,169। HSC পরীক্ষাকে কেন্দ্র করে গত 14 আগস্ট থেকে আগামী 25 সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে 43 দিন সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। সাইবার হামলার আশঙ্কা ও রক্ষণাবেক্ষণের জন্য 14 ডিসেম্বর মধ্যরাত থেকে NID সার্ভার বন্ধ রাখা হলেও বুধবার দুপুর 2টার পর থেকে ঝুঁকিমুক্তভাবে চালু করা হয়েছে। রাজধানী নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক AKM হুমায়ুন কবির। কমিশন জানায়, হ্যাকড নয় বরং নিরাপত্তার জন্যই সার্ভার বন্ধ রাখা হয়েছিল। আমিনা হিরার রিপোর্ট। মঙ্গলবার রাতে সরকারি কয়েকটি সার্ভারে সাইবার হামলার চেষ্টা নজরে এলে বন্ধ রাখা হয় NID তথ্য ভাণ্ডার ও সেবা সংক্রান্ত ওয়েবসাইট সহ নির্বাচন কমিশনের সার্ভার। এতে বিপাকে পড়েন জাতীয় পরিচয়পত্র সেবা প্রত্যাশী সহ ইসির মাঠ পর্যায়ের কর্মকর্তারা। নির্বাচন কমিশনের NID সার্ভারের পরিষেবা 38 ঘন্টা পর সচল হওয়ায় এ বিষয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন করেন NID অনুবিভাগের মহাপরিচালক AKM হুমায়ুন কবির। তিনি বলেন, হ্যাকিংয়ের হুমকি থেকে নিরাপত্তা রক্ষায় 38.5 ঘন্টা বন্ধ ছিল সার্ভার। 14 তারিখে রাত 12টার দিকে আমরা এটাকে বন্ধ করে দিয়েছি, কারণ যখন আমাদের মেনটেন্যান্সের থেকে আমাদের কিছু মেসেজ আসলো যেটা কিছু থ্রেট আসতে পারে, সে কারণে আমরা 14 তারিখে 12টার সময় বন্ধ করেছি এবং আজকে এই মুহূর্তে আমরা চালু করেছি। সার্ভার বন্ধের বিষয়ে আগে তথ্য দেওয়া হয়নি কেন, এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, 171টি প্রতিষ্ঠানকে আগেই জানানো হয়েছিল, কিন্তু সাধারণ মানুষ বিভ্রান্ত হবে এমন শঙ্কায় ব্যক্তি পর্যায়ে জানানো হয়নি। আমরা যেটা জানিয়েছিলাম সেটা 171টি প্রতিষ্ঠানকে আমরা জানিয়ে দিয়েছিলাম যে ফার্দার নোটিশ না করা পর্যন্ত আপনারা আমাদের সেবাটা থেকে বঞ্চিত। আমিনা হিরা, মাইটিভি, ঢাকা। জামায়াতে ইসলামের বিচার আইন সংশোধনের মাধ্যমে দ্রুত করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানী তেজগাঁও শিশু সদনে শিশুদের উন্নত খাবার পরিবেশন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে সবাইকে একযোগে এগিয়ে আসারও আহ্বান জানান আনিসুল হক। বঙ্গবন্ধু কিন্তু সেই সংবিধান যুদ্ধ অপরাধ বা মানবতা বিরোধী অপরাধ করেছিলেন, সেই অপরাধে তাদেরকে বিচার করার প্রভিশনগুলি ছিল না। আমরা অ্যামেন্ড করে প্রভিশনগুলি দিয়েছি এবং আমরা অবশ্যই এই বিচার কার্য করব বলে আশা রাখি। দেলোয়ার হোসেন সাঈদ ইস্যুতে দেশে কেউ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন IGP চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বুধবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বিস্তারিত জানাচ্ছেন হাসান জাকির। রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন পুলিশ মহাপরিদর্শক। বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত অনুষ্ঠানে সভাপতি DMP কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে শুধু কাগজে কলমে পুরস্কার পেলেই চলবে না, তার নীতি আদর্শকে বুকে লালন করে ভবিষ্যৎ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর যে আদর্শকে তোমরা পড়াশোনা করে কাগজে কলমে ফুটিয়ে উঠিয়ে পুরস্কার জিতেছ, আদর্শটাকে তোমাদের হৃদয়ে ধারণ করে যদি সেটা প্রকৃতপক্ষে বাস্তবায়ন করতে পারো
তাহলে আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে তার সারথি হতে পারব। এ সময় বিজয়ী পুলিশ সদস্যদের সন্তানদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, সাইদি ইস্যুকে কেন্দ্র করে যারাই নাশকতা তৈরি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো ধরনের এই ধরনের আইন শৃঙ্খলা জড়িত চ্যালেঞ্জ যারাই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হাসান জাকির, মাইটিভি, ঢাকা। মশার লার্ভা নিধনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমদানি করা জৈব কীটনাশক বিটিআই নিয়ে যে অভিযোগ উঠেছে তার দায় মার্শাল এগ্রোভেট প্রতিষ্ঠানকেই নিতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর মোহাম্মদপুরে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে তিনি এসব কথা বলেন। তিনি জানান, ইতোমধ্যেই তাদেরকে শোকজ করা হয়েছে, যথাযথ উত্তর পাওয়া না গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ পর্যায়ে জানাবো প্রবাসের সংবাদ। যুক্তরাষ্ট্রের হিউস্টনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় টেক্সাস আওয়ামী লীগ এবং মহিলা আওয়ামী লীগের আয়োজনে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করা হয়। অনুষ্ঠানে ইউএস আওয়ামী লীগের উপদেষ্টা ডক্টর প্রদীপ রঞ্জন কর্মকার, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকি, নিউ ইয়র্ক ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, টেক্সাস আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু নাসের জহির, সাধারণ সম্পাদক মোস্তফা হাসান বক্তব্য রাখেন। পরে জাতির পিতা সহ 15 আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এদিকে ইতালিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মিলানে বাংলাদেশ কনসুলেটে জাতীয় পতাকা অর্ধনমিত করে অনুষ্ঠান শুরু করেন কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ। এ সময় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন কনসুলেটের কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা। উপস্থিত সবাই 15 আগস্ট শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করে। পরে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে জাতীয় পতাকা অর্ধনমিত করে দিনের কর্মসূচি শুরু করা হয়। পরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা এবং কর্মচারীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহার সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাসেম। কুয়েতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিত ও পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ও কমিউনিটি নেতৃবৃন্দদের সাথে জাতির পিতা প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। দূতাবাসের মাল্টিপারপাস হলে রাষ্ট্রদূতের সভাপতিত্বে প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভা হয়। পরে ভিডিও চিত্র প্রদর্শনী এবং উন্মুক্ত আলোচনায় অংশ নেন প্রবাসীরা। এদিকে সৌদি আরবের মদিনায় বাংলাদেশের জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। মদিনা আওয়ামী যুবলীগের আয়োজনে লোকসভায় সভাপতিত্ব করেন মুজিবুর রহমান সরকার। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত মজুমদার ও জামাল ভুঁইয়ার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাসুদ জিকরা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবুল বাশার। উপস্থিত ছিলেন শাহিন আহমেদ, রাশেদ জিকরা, স্বাধীন আহমেদ, শাহেদ আহমেদ এবং মাসুক মিয়া সহ আরও অনেকে। সংবাদের একদমই শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। খুনি ও অগ্নিসন্ত্রাসী বিএনপির আস্ফালন সহ্য করা হবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। গণতন্ত্র নির্বাচন নয়, ভারত মহাসাগর নিয়ন্ত্রণে নেয় বিদেশি ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য। নির্বাচন নিয়ে নতুন ছক আঁকছে সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে কঠোর আন্দোলন, বলেছেন আমির খসরু।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিদেশি দূতাবাসের সামরিক উপদেষ্টাদের শ্রদ্ধা নিবেদন, এটি সারা বিশ্বের শ্রদ্ধা জানানোর বহিঃপ্রকাশ, বললেন ডিজিএফআই মহাপরিচালক। আগামীকাল থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বন্যার কারণে 27 আগস্ট থেকে নেওয়া হবে চট্টগ্রাম মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা। সাইবার হামলার আশঙ্কা ও রক্ষণাবেক্ষণে 38 ঘন্টা বন্ধ রাখার পর চালু এনআইডি সার্ভার, নিরাপত্তার জন্যই বন্ধ রাখা হয়েছিল, জানিয়েছে নির্বাচন কমিশন। দর্শক, আমাদের সাথে এতক্ষণ থাকবার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla এবং facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি লিনিয়া রহমান। আল্লাহ হাফেজ।